আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলা খামার ইউটিউব চ্যানেলে আর সাথে আছে আমি রাসেলারা। দেশ এবং দেশের বাইরে যারা আছেন, দেখছেন আমার ভিডিও, তাদের সুস্থতা কামনা করে শুরু করছি আজকের আলোচনা বিষয়। আজকে আলোচনা করব, আমার হাতেই দেখতে পাচ্ছেন একটি ট্রে রয়েছে, এটি প্লাস্টিক ট্রে, এটি হাইক্রোপনিক ট্রে। এটি দিয়ে আপনারা সহজে গবাদি পশুর খাওয়ার জন্য ঘাস উৎপাদন করতে পারেন, কারণ এই ট্রে দিয়ে সাধারণত বর্তমানে এখন প্রচুর পরিমাণ যাদের গরু রয়েছে, বেড়া রয়েছে, গারল রয়েছে, তারা কিন্তু তাদের খাদ্যর চাহিদা মিটানোর জন্য কিন্তু এই ট্রেগুলা দিয়ে কিন্তু তারা গাছ চাষ করে কিন্তু খাওয়াচ্ছে। প্লাস্টিক ট্রেতে কত কেজি ভুট্টা ভেজাইলে বা কত কেজি গম ভেজাইলে কত কেজি ওজনের আপনি গাছগুলা পাওয়া যায়, অনেক মানুষই জানতে চান। তো দর্শক, এটি আমার পাশে দেখতে আসছেন, এটি কিন্তু 18x24, মানে এই দিক দিয়ে হলো 18, এদিক হলো 24, মানে 1.5 ফিট বাই 2 ফিট। এটিতে আপনি 1 কেজি 200 গ্রাম, 1 কেজি 100 গ্রাম আপনি কিন্তু সহজে ভুট্টা এবং কি গম বোঝাইতে পারেন। 1.5 কেজি ভুট্টা গম ভিজাইলে কয় কেজি পাবেন? সাধারণত বিজ্ঞান যারা এটি আবিষ্কার করেছে এবং কি এটির সিস্টেম বানাইছে, তারা বলছে যে ভালো ফর্মুলা আসলে 1 কেজিতে 8 কেজি গাছ আসবে। একটা গরুর খাবার, সারাদিনের খাবারের যে খাদ্যের চাহিদা, সেই খাবারগুলো কিন্তু একটা টেতে কিন্তু পাচ্ছেন। তো দর্শক, এখন এটি 18x24, অনেক মানুষই বড় চান, বড় রয়েছে, এটি হয়েছে আপনার 24x24, এটি 24x24, এটি দেখেন, এটি কিন্তু অনেক মজবুত, এটি কিন্তু টানা রয়েছে, চারো সাইডে কিন্তু টানা রয়েছে এবং কি অনেক মজবুত, এটি কিন্তু ভালো মানের প্লাস্টিক। এটি 24x24, মানে 2 ফিট বাই 2 ফিট, এটি 24x24। এটি আপনি কয় কেজি ভুট্টা বা গম ভিজাইতে পারেন? এটি আপনি সহজে 1.5 কেজি বা 2 কেজি ভুট্টা ভিজাইতে পারবেন। অনেক মানুষই আছেন যে 1.5 কেজি ভুট্টা ভিজিয়ে 2 কেজির যে ফলনটা সেটাও কিন্তু নিয়ে আসে। তো আপনি প্রথম অবস্থা আপনি এখানে 1.5 কেজি ভুট্টা ভিজাবেন বা সাহস পেলে 2 কেজি ভুট্টা ভিজাইতে পারবেন, সেক্ষেত্রে দেখা গেলো যে এইখানে যদি 2 কেজি ভুট্টা ভিজান 16-17 কেজি কিন্তু গাছ পাচ্ছেন। তো দর্শক, এটা যদি নিতে চান এটাও নিতে পারেন, এটি কিন্তু অনেকটাই ভালো। তো দর্শক, তা চাইতে বড় ট্রে চান, অনেক মানুষই বলেন যে ভাই সবচেয়ে বড় যে ট্রেটা সেটা আপনার কতটুকু হয়? এটি হইলো 18x36, মানে এটি হইলো 18, মানে 1.5 ফিট বাই 3 ফিট, তাহলে কি 18x36। এটি কিন্তু লম্বা সিস্টেম, এটি গুণগত মান অনেক ভালো, এটি কিন্তু টানা সিস্টেম রয়েছে। এটি মোটা টানা দেওয়ার মূল উদ্দেশ্যটা হলো, যেহেতু এটি অনেক পরিমাণের গাছ উৎপাদন হবে, সেই জন্য কিন্তু মজবুত হতে হবে, এর জন্য কিন্তু এই টানা দেওয়া। তো এটা আপনি নিতে পারেন, এটি নিতে গেলেও আপনি নিতে পারবেন 100, 200, 300, 500। আপনি অনেক মানুষই নিচ্ছে, আপনি 20টা নিচ্ছে, আপনি চাইলে কিন্তু 20টাও নিতে পারেন, এটি কিন্তু 18x36। অনেক মানুষই জানতে চান যে ভাই এগুলো প্রাইস কীরকম, অনেক মানুষই এই প্রাইসগুলো জানতে চান। তো আমাদের হাতে যেটা দেখতেছেন, এটার প্রাইস বর্তমানে প্রাইস হচ্ছে 200 টাকা, এটি প্রাইস বর্তমানে 200 টাকা। আপনি যদি 24x24 যারা, মানে 2 ফিট বাই 2 ফিট যদি নিতে চান, আমার কাছ থেকে 155 টাকা পিস পাচ্ছেন। আর তার সাথে যে ছোটো নাম সেটি হলো 18x24, মানে 1.5 ফিট বাই 2 ফিট, এটি আমাদের কাছ থেকে পাচ্ছেন 120 টাকা। এখন অনেক মানুষই জানতে চাবেন যে ভাই এই মালগুলা কীভাবে নিতে পারি। হ্যাঁ, এই মালগুলা কিন্তু আপনি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রত্যেকটা জেলা শহরে কিন্তু আমরা এই মালগুলা কিন্তু দিচ্ছি। প্রিয় দর্শক, এগুলো নিতে গেলে অবশ্যই স্ক্রিনে যে নাম্বার রয়েছে, এই নাম্বার যোগাযোগ করলে কিন্তু আপনার বুকিং দিয়ে আপনি কিন্তু নিতে পারেন। প্রিয় দর্শক, অনেক মানুষই বলেন যে ভাই এই মালগুলা টিকসই কীরকম, অনেক মানুষই প্রশ্ন করে থাকে ভাই এই মালগুলা টিকসই কীরকম। এটি বাংলাদেশের বাজারে অনেক ধরনের টি আসছে, সেটি হলো নরম এবং কি শক্ত এবং কি বিভিন্ন কোম্পানি রয়েছে। আপনি এই যে লিলগুলো যেগুলো দেখতেছেন, এটি কিন্তু ভালো মানের প্লাস্টিক। এটি আপনি একটা জিনিস আপনি লাগাবেন বা ক্রয় করবেন, সেটা যদি 5 টাকা 10 টাকা বা 2 টাকা 3 টাকা বেশি হয়, সেটা যদি 5-10 বছর আমি ইউজ করতে পারি, সেক্ষেত্রে আমার এটা নেওয়াটাই ভালো। তো সে জন্যই আমি বলি এই সবুজ রঙের যে প্লাস্টিকটা এটাই নেবেন, অবশ্যই 5-6-7 বছর বা 10 বছরে ইউজ করা খুবই সোজা। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, অনুরোধ করে দেবেন, আল্লাহ হাফেজ।